মনে করো যে আমার একটা স্বপ্ন ছিল আমি তোমারে নিয়ে বিয়া করে ঘোড়ার গাড়িতে যাব বুঝছো চিন্তা করছো মনে করো যে বিয়া কোনো লোকজন দাও দেই নাই আমরা ঘোড়ার গাড়িতে গেলাম খালি ডিস্টার্ব করব হয়ে যাবে দাও দেই দেখি ভালো করছো আমারও মনে হচ্ছে অনেক শখ ছিল আমি ঘোড়ার গাড়িতে বইসা শ্বশুর বাড়ি যাব তোমার ভালো লাগতেছে না হ্যাঁ অনেক ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে দাদা আগো দুজনে কি বাবা নাইছে হ্যাঁ দাদা ওকে ভালো বানাইছে পাগল নাকি দাদা তো বিয়া করছে বুঝো নাই কে বারে বারে ঘোড়া দাঁড়ি বেড়ে করে না হ্যাঁ ওই বারে বারে বেড়ে করে বারে বারে বেড়ে করে নরম জায়গা পাইয়া রে ঘোড়ার গাড়িতে বসা গিয়ে আচ্ছা দাও টিক 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 হ্যাঁ নরম ধরো বসে থাকো আমার বউ মনে করে যে ঘোড়ার গাড়ি করে নিয়ে আমার টুক 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 করে তাই না গো আল্লাহ তা আমার দাওয়াত দিল না তোমার দাওয়াত তুমি আমি তো বাইতে গেছিলাম তুমি তো বাইতে আসলা না এটা একটা কথা কইলে আমি কোন হানেই যাই নাই তো তোলে তঙ্গ বাইতে পাইলাম না তোমারে বান যাওই না অঙ্গ বাইতে হ্যাঁ গেছিলাম গেছিলাম শুনো হেই মনে হয় তাহলে টয়লেটে গেছিল না টয়লেটে না বাইতে এসো না ঢাকা গেছাল ঢাকা গেছিলাম হ্যাঁ তুমি আর কোনে কথা শোন আমি বাজারে যাবেন না আমি তোমার ভালো লাগে দেখে সেই মজা পাইছি সেই ভালো লাগতেছে ঘোড়ার গাড়িতে বসে ঘোড়া কর মর্দা ঘোড়া কর হয়তো রুম বানাই দিলি থাকা রে আলাদা রুম তারপরে মনে করো যে আঙ্গো বাইতে যাও তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাইরো আচ্ছা ভালো থেকো যাইরো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা যাই এই দেখো না এই লোকা গান কো মালিকা বাবু এসে রে মালিকা বানু দেশে রে বিয়ার বাইদ্য বাজে রে মালিকা বানু বিয়ারে ঘোড়ার গাড়ি আচ্ছা ঠিক আছে যাই রো আমি মনে মনে কত স্বপ্ন আইকে রাখছি তোমার বউ হব আর তুমি সবাই না জানাই বিয়ে করে আনলা আজ তো এই জায়গা আমার ঠাকুরের কথা ছিল তাই না তো এইটা বুঝি ভাবি না তোর থাকার কথা থাকোই তুইও থাকোই কি কইলে তুমি হ্যাঁ কি কও তুমি না ও বলল তোর বগলে বাবার থাকতেছে এইটা কই নাই তো তাহলে আমার স্বামীর বাগদিনতে যাইতাছে এ না 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 স্বামীর বাগদান দেব না তুমি কেন এই সমাজের গরু মাংস বাক পয়সা যা তোমার দিয়ে দিলে থপক করে একবার আর থামো আমি তো ভাগাভাগি করে খাইতেও জানি না না খাইয়ে থাকমু তা আমি ভাগাভাগি করে খাই না ওই তুই যাস কে কথা কস তুই তো তাহলে তো তুই আমার ভালোবাসাস তা তো আমি জানি না জানবা কে আপনি কোনে দিন জিজ্ঞেস করছো আমি তো মানে ভালো ভালো আইনে আইনে খাওয়াই আম গাছের আতা তাল পেয়ারা আমি তুই তুই আমারে খিলাইছো তা আমি মনে করছি যে তুই একই এলাকার আমি একই এলাকার হেজন্য খিলাইতেছ আমি কি জানি যে তুই আমারে ভালোবাসো এটা তোমার কি লাগে এটা আমার গার্লফ্রেন্ড আমি কে তুমি আমার বউ তুমি আগে আমারে কাউ নেই কিন্তু তোমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে তাই কি হয়েছে সমস্যাটা কি অবশ্যই সমস্যা তুমি যদি আরে আমার পরে বিয়ে করে আলো আমার তিয়া এ ওরে বিয়ে করব ওরে ও খাইলে আমার গার্লফ্রেন্ড থাকবো তুমি আমার বউ থাকবা বুঝছ কি না আমি এটা মানি না কে থাকবো না
হবে কেবল একটা মাত্র বিয়ে করছিস তুই আমার বিয়ের মধ্যে কলম কিনে দিতেছ না বিয়ের মধ্যে কলম কিনে দিতেছ 5 বছর আমার সাথে প্রেম কইরা এখন তুমি নতুন বউ নিয়ে আইছো আর আমি গ্যাঞ্জা দেব না ওই তোমার সংসার দুই দুনো টিকবে না মনে রাখো আমার কথা ওই ছেলে একটা শোন না গো ওই তুই যা আমারে ভালোবাসিস তুই কি আমার কোনদিন না আইলাম একুশ নাকি আইলাম একুশ নাকি ওটা কহ লাগবে তুমি বলবো না আমি এত বুঝি না তো আমি থাকবো না আমি যাবো গা আমার গার্লফ্রেন্ড বুঝছো কি তোমার একটা রিকোয়েস্ট আমি অবশ্যই রাখবো আচ্ছা শুনো ওর মনে শোয়াকাঙ্গো বাসার ঘর দেখার লেগে ওর এখানে নিচে ঢুকে দিবা না না তোরা আমরা ভিডিও করে দেখাই দেবো পরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাই বাজারে যাই অনেক ফুল কিনা নিয়ে আসি আমি নিয়ে সাথে তোমাকে পাশে দেখতে সাজামু আচ্ছা ই করিস তেলে গল ফটকা জিনিস কইল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার ফটকা জানি যে শব্দ ছাড়া ফটকা জিনিস আমি আবার শব্দ থেকে বাড়াই কই আচ্ছা ঠিক আছে তুমি যেটা কও এই হইবো জাবাতি কিনবি না জাবাতি কি রকম সবই কিনবো ওরা গোলাপ ফুল কিনবি আচ্ছা ঠিক আছে কিনবো তুই কান দিস না বলে ওয়ার্ড তুই আমার কাছে বিয়া বাবা চাইছিলি তোরে করা হলো আমরা মনে কর যে আমার একটা দুঃখ বুঝছস কি যদি গালে এই বকুন দিন জায়গা তাহলে তোরে করবো নি এই বল জায়গা মানে তাহলে মামুনি জায়গা না না ওরে ভাই খুশি আমি খুশি বন্ধু যখন বলাইয়া আমার গাড়ি সামন দিয়ে গোরার গাড়ি কইরা হাইটা যায় হাইটা যায় দানা এই দর সালাও সালাও হাইটা যায় তোমার হাইটা যায় কি আমার হাইটা হাইটা যায় তোমার হাইটা যাবে তুই না উত্তর ভাড়া তগতেই গেতা আমার মন দেহের গই লাগে মনে করো যে আমি বিয়া করে বৌগারি তো নিয়ে এলাম বড় গাড়ি ফিরে এই যেই তো আমি দেখতাছি দেখতাছি দেখি তো আমার মন বলছে আচ্ছা দাদা তুমি যে সঙ্গে বিয়া করছিলে না তুমি তুমি আঙ্গ দাদি রেখে ওকে আনছিলে হেসুম তো আরই আনছি হেসুম তো ঘোড়ার গাড়ি তোলা চাল্লা ও হেসুকা ঘোড়া চাল্লা না হেসুকা যদি ঘোড়া থাকতো না তাহলে তুমি আমার নাগাল তোমার বড় ঘোড়া গাড়ি থাকতো না ওই যে সু বিয়া করছি না তোর দাদি কই যে আসলে বড় শৈল ভালো থাকে বুঝছ গাড়ি আড়া কইছিলাম তা কয় আমি গাড়িতে যাব না ও আইডাই ছিল দাদি আইডাই ছিল দাদি বুঝি অনেক ভালো থাকে এই যে এরা আঙ্গো না পুরান বাড়ি দাদা কোন আসসালামু আলাইকুম দাদা হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম এরা আমার বউ কোন ওই বউ তো ফাই বউ আছা কে তোমার ইয়ারে একদিন কইছিলাম না দুজনে তাহাজতের নামাজ পড়বা তাহাজতের নামাজ টামাজ পড়া দুজনে হইয়া থাকবা তাই নাকি একদিন কইছ যে বউ কুরআন শরীফ পড়া হারে কালেমা কইয়া হারে নামাজ পড়া হারে ঠিকই আমি সব পারি আরবি পড়লে পাঁচত নামাজ পড়া হারবো আল্লাহর নাম কাম করা হারবো তাইলে দুইজনই বেসতে যাবি কে আচ্ছা তাহলে যা কাম করো দাদা আপনি আমাদের জন্য দোয়া করবেন বেশি আমি দোয়া করি মানে আল্লাহ তোমাকে সুন্দর দুইটা বাচ্চা কাচ্চা দিক একটা ছেলে আর একটা মেয়ে চাও এই দোয়া আমি কামনা করি ছেলে কিনা জানি উচ্চ শিক্ষিত আমার যদি একটা পুরো আনা তুমি ফিরে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও 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 ঠিক 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 খারাপ
আরে দোস্ত তুই আমার গাড়ি তলে তো পড়ে হারছিলি তুই কোথায় গেলি আমি আর গাড়ির তলে পড়ে আর জানি করে আমার আর হুঁশ নাই তুই আমার থেকে কি বাগরা বিয়া করলি বিয়া করলি না তুই তুই গেছিলি কোনে দোস্ত তোর আর কি কমু এই যে তুই আমার কইলি যে দোস্ত রেডিয়া বাইরো আমি বাইতে যা পেলো এই যে পাঞ্জাব লাঞ্জ আমি পরে আইছি এর মধ্যে তুই গেছা গা আরে চুরি করে বিয়া কি এত সময় নেন যায় কি হন দোস্ত যে দোস্ত তুই আমার থুয়ে কোনো কিছু খাইতি না দোস্ত তুই আজকে আমার থুয়ে বিয়াটা করলি বিয়াটা করবো না মনে কর যে হ্যাঁ আমি চিন্তা করতেছি বিয়া তো করলাম আমি বাইতে থেকে মাও জানে না বাও জানে না বাইতে গেলে কি আমার ঝুলাই নাই কুকতাম হইলে কেরা কি কাকা না কিছুই কব না হেডা আমি বুঝবো কিছুই কব না তুই চিনো সাঙ্গা পারছি লস্কি চিনি তো কাকা আবার মন ভালো আছে তা মন ভালো থাকলে কেব আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো দোস্ত এটা আমার কি লাগে এটা তোমার লোক দেবন নাকি দেবন আসো ঠিক আছে ওরে অফিসে করে লয় লও কারে আরে ও ওর দেখিব ওর দেখিব দোস্ত ও কই থাকা মু লাগে হ্যাঁ ভাবি ভালো হইছে না আমি এতে বাইতে থাকাম কিন্তু আবার তোর নিয়ে যাইতে আরে শুনো তুমি ওরে লয়ে গেলে মনে করো তোমার বাপ পারে বুঝাইতে সুবিধা হইব বুঝাইতে তো সুবিধা হইব তুই কি আমাকে যাবে কি যাম হইতো দোস্ত দোস্ত আজকে রাতে আমি বাইতে খালি না আমরা রাতে অন্য থাক পার দিস তো আঙ্গো করে থাকিস না কিন্তু আমার একটা কথা আছে যদি লাঙ্গো আব্বা মার মারবার নিগা তুই আমার ফিরে আসে আচ্ছা প্রয়োজনে দোস্ত নিগা আমি পিক পাইতা দিমু আচ্ছা ঠিক আছে তোর নাগাল দোস্ত হইতো আমার দরকার দেখছো কইলাম না তাহলে গাড়ি তুই দাও আচ্ছা আচ্ছা বহই উড়া বই তাহলে দাদা তোমার গাড়ি আবার তুমি চালাবো তো কি এই যে দর্শক মন্ডলী মনে করেন যে প্রেম করে বিয়া করছি বাইতে থেকে তো জানেই না মনে করেন যে বিয়া করতে বাইতে কাছে গাড়ি বাড়ি ভাড়া কইরা এখন বাইতে যদি গেলে না ওরা তাহলে গাড়ি থুমু কোনে আমরা দুজন থাকবো কোনে